আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় এইচএসসি ও আলিম পরীক্ষার্থী ভাই বোনেরা, আপনাদেরকে জানাই 4GBD ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা পরীক্ষার্থী আছেন এইচএসসি এবং আলিম বা সমমান পরীক্ষার্থী, আপনারা কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর আপনাদের পরীক্ষা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তটি জানতে পারবেন আজ। আপনারা ইতিমধ্যে অনেকে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটি জানতে পেরেছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে। তো আমরা আজকের ভিডিওটি মেক করছি আপনাদের এই পরীক্ষা সংক্রান্ত যে সিদ্ধান্ত সেটা জানানোর জন্য, এবং আপনাদের কিভাবে মূল্যায়ন করা হবে এবং আপনাদের পরীক্ষা সংক্রান্ত যতগুলো প্রশ্ন আসে সবগুলো উত্তর দেওয়ার জন্য আমরা ভিডিওটি মেক করছি। আমরা সম্ভব হলে এই ভিডিওতে সবগুলো অ্যান্সার দিব, আর যদি সম্ভব না হয় আমরা পরবর্তীতে আরও একটি ভিডিও মেক করব আপনাদের পরীক্ষা এবং মূল্যায়ন সংক্রান্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, চলুন তাহলে আমরা আর কথা না বাড়িয়ে দেখে নেব যে আপনাদের পরীক্ষা সংক্রান্ত কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আপনাদের মূল্যায়ন কীভাবে। তো আমরা প্রথমে চলে যাচ্ছি সময় সংবাদের একটি অনলাইন পোর্টালে। এইচএসসি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন মন্ত্রী। এটা আপডেটের টাইম আপনারা দেখতে পাচ্ছেন, দুপুরবেলায় কিন্তু এটি আপডেট দেওয়া হয়। এবছর সরাসরি উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি বা সমমান পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। জেএসসি এসএসসি পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। আমি পূর্বের একটি ভিডিওতে বলেছিলাম, আপনাদের পরীক্ষা সংক্রান্ত একটি ভিডিওতে, যে আপনাদের পরীক্ষা যদি না হয় তাহলে জেএসসি এবং এসএসসি পরীক্ষার ভিত্তিতে কিন্তু আপনাদের মূল্যায়ন করা হবে। অর্থাৎ আপনাদের জেএসসিতে যে রেজাল্ট ছিল এবং এসএসসিতে যে রেজাল্ট ছিল, এই দুটোর সমন্বয় করে আপনার এইচএসসিতে কীরকম রেজাল্ট হতে পারে এরকম একটা ধারণামূলক রেজাল্ট আপনাকে দেওয়া হবে। তো এই পদ্ধতিটি অবলম্বন করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। তো সেক্ষেত্রে আপনার মতামতটা কী আপনি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, যে জিএসসি এবং এসএসসির ভিত্তিতে যদি আপনার মূল্যায়ন করা হয় আপনার রেজাল্টটি কেমন আসতে পারে, বা এক্ষেত্রে আপনার সুবিধা হবে নাকি অসুবিধা হবে। অনেকে জিএসসি এবং এসএসসিতে খারাপ ফলাফল করেছেন কিন্তু আপনি এখন পড়ালেখা বাড়িয়ে দিয়েছেন, কিংবা এইচএসসি পরীক্ষা যদি নেওয়া হয় তাহলে আপনি আরও ভালো করবেন বলে মনে করেন, সেক্ষেত্রে আপনার কাছে কেমন হবে এই সিদ্ধান্তটি গ্রহণ করায়, তো সেটা জানাবেন অবশ্যই কমেন্টে। এখন আমরা চলুন পরবর্তী খবরগুলো পড়ে নেই। বুধবার 7 অক্টোবর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তার সার্বিক বিবেচনায় 2020 সালের এইচএসসি পরীক্ষা না নিয়ে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে, যেভাবে গ্রহণযোগ্যতা পাবে তা বিবেচনা করছি। এ পরীক্ষার জন্য 30 থেকে 32 দিন সময় দরকার হয়। এক বেঞ্চে একজন ছাত্রী বা ছাত্র সম্ভব নয়। এখন কেন্দ্র দ্বিগুণ করার জনবল নেই। গত 1 এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে তা স্থগিত হয়ে যায়। করোনার কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও বন্ধ রাখা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আপনাদের পরীক্ষা যে বাতিল হয়েছে তার একটি সিদ্ধান্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা তাহলে এটুকুর মধ্যেই বুঝতে পেরেছেন যে আসলে পরীক্ষাটি হচ্ছে কি হচ্ছে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আপনাদের পরীক্ষা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আপনাদের মতামতটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী আপনাদের এই পরীক্ষা সংক্রান্ত কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।